ফুজিশো ল্যাপটপ, যা জাপানি একটা ব্র্যান্ডের ল্যাপটপ, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এইচপি বলেন, ডেল বলেন, লেনোভো বলেন, ওইটার থেকে বেস্ট পারফরমেন্স যদি আপনি চান তাহলে আমি বলবো এই ফুজিশো ল্যাপটপটা। এটা পারচেস করতে পারবেন ওয়ানলি 12,500 টাকা। এটা কিন্তু ডেল ল্যাটিটিউড 3180, আমাদের হিউজ কোয়ান্টিটি রয়েছে। এটাও কিন্তু 8 জেনারেশনের একটি ল্যাপটপ। যারা একটু টাচ স্ক্রিন চাচ্ছেন সেটার জন্য রয়েছে ডেল ল্যাটিটিউড 3189। আপনার 3189 সম্পর্কে জানেন, ফুল টাচ স্ক্রিন, আই প্রোটেক্টিভ রেটিনা ডিসপ্লে পাচ্ছেন। এটা আপনারা পারচেস করতে পারবেন 14,900 টাকা। যারা থিঙ্কপ্যাডের মধ্যে আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে থিঙ্কপ্যাডের ভিতরে কি টাচ স্ক্রিন রয়েছে কিনা, আমরা একটু এক্সট্রিম লেভেলের কাজ করবো, ভারী কাজগুলি করবো, তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করবো এটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ান্স এগেন ল্যাপটপ স্টেশনে চলে আসলাম। আমাদের হিউজ হিউজ কোয়ান্টিটি চলে এসেছে, নতুন নতুন কালেকশান চলে আসছে, নতুন ব্র্যান্ডের কালেকশানগুলি আমাদের কাছ থেকে পাবেন। আজকে সব থেকে চিপ বাজেটের ভিতরে যারা একটু এক্সট্রিম লেভেলের কাজ করবেন, জাপানি ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে এসেছি। সো সেই ল্যাপটপটা যে কোনো একটা ডিউরেশনে আমরা ইন্ট্রোডিউস করবো, এবং সবথেকে চিপ বাজেটের ভিতরে কিন্তু ল্যাপটপগুলি পারচেস করতে পারবেন ল্যাপটপ স্টেশন থেকে। এবং আমরা অলওয়েজ কিন্তু মেক শিওর করে থাকি এ গ্রেডের প্রোডাক্টগুলো। আর দূর থেকে যারা ল্যাপটপ পারচেস করবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ফোন কল করবেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ওয়ানলি আমরা সবার থেকে কম প্রাইসে 500 টাকা অ্যাডভান্স করে কিন্তু ল্যাপটপ পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে। ল্যাপটপ পৌঁছে যাওয়ার পর আপনার হাতে যে আপনি দেখে শুনে তারপর টাকা বুঝিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সো এই হচ্ছে আমাদের বিষয়, যারা দূর থেকে ল্যাপটপ পারচেস করবেন। আর যারা শপে আসতে যাচ্ছেন, শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি, ঢাকা মিরপুর 10, ফলপট্টির গুলি আসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক চতুর্থ তলায় হচ্ছে আমাদের ল্যাপটপ স্টেশন। তো আর দেরি করছি না, প্রথমে যে ল্যাপটপটা দিয়ে শুরু করব, X1 কার্বন থিঙ্কপ্যাডের, খুবই চমৎকার এবং লাইট ওয়েট এবং ডিসেন্ট কন্ডিশনের কিন্তু ল্যাপটপটা পারচেস করতে পারবেন। ইজিলি দেখেন, আমি যদি একটু কাছ থেকে দেখানোর ট্রাই করি, একদম সুপার ফ্রেশ। আর থিকনেসটা কি বলবো, এটা কিন্তু ফুল একটা জাতীয় ল্যাপটপ। অনেকেই চান যে X1 কার্বন আছে কিনা, আপনারা অলরেডি জানেন থিঙ্কপ্যাডের X1 কার্বন দিয়ে এক্সট্রিম লেভেলের কাজ করা যায়, উইচ মিন্স এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পাচ্ছেন। এবং এক্সট্রিম লেভেলের কাজের জন্য বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ কিন্তু অলওয়েজ সবাই প্রিফার করে, আর সেই ল্যাপটপটাই হচ্ছে X1 কার্বন। সো এই X1 কার্বনের সব থেকে থিকনেসটা আর থিননেসটা, লাইট ওয়েট এবং কী বলবো, সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা পারচেস করতে পারবেন ল্যাপটপ স্টেশন থেকে। এগ্রেডের প্রোডাক্ট, ফুল রেটিনার ডিসপ্লে, আই প্রোটেক্টিভ ডিসপ্লে পাচ্ছেন এবং ক্রিস্টাল ক্লিয়ার রেটিনা ডেফিনেটলি। জয়স্টিক কিবোর্ড পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন এবং কোরাই ফাইভের 7 জেনারেশন 256 GB M.2 SSD এবং 8 GB র্যাম দিয়ে কিন্তু এই ল্যাপটপ পারচেস করতে পারবেন ল্যাপটপ স্টেশন থেকে ওয়ানলি 30,900 টাকা। 30,900 টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ল্যাপটপ স্টেশন থেকে। এবং আমাদের থিঙ্কপ্যাডের আরও হিউজ কোয়ান্টিটি রয়েছে, হিউজ কোয়ান্টিটি রয়েছে। আমি যদি আরেকটা ল্যাপটপের দেখানো ট্রাই করি, এই ল্যাপটপটা, এটা হচ্ছে একদম চিপ বাজেটের ভিতরে X270। এটার মডেলটা হচ্ছে X270। এটাতেও সেমভাবে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, তারপর ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন, জয়স্টিক কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু কোরাই ফাইভের 6th generation 256 GB M.2 SSD এবং 8 GB র্যাম দিয়ে কিন্তু এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ওয়ানলি 20,900 টাকা। 20,900 টাকা হলে ল্যাপটপগুলি পারচেস করতে পারবেন চিপ বাজেট। এখন আমরা চলে আসি চিপ বাজেট। চিপ বাজেটের ভিতরে আমাদের হিউজ কোয়ান্টিটি রয়েছে, হিউজ চারটা সেগমেন্টের ল্যাপটপ রয়েছে আমাদের। সেটা হচ্ছে 15 নিচে একদম ফোনের দামে ল্যাপটপ। এই ল্যাপটপটা, এটা হচ্ছে থিঙ্কপ্যাডের কালেকশন, যেহেতু থিঙ্কপ্যাড নিয়ে আলোচনা করছি, থিঙ্কপ্যাডের কালেকশনের মধ্যে এটা হচ্ছে 8th generation একটি ল্যাপটপ, 180 GB। আমি আবারও বলে দিচ্ছি, 180 GB M.2 SSD ইউজ করা হয়েছে এই ল্যাপটপটার মধ্যে। আর এটা অলরেডি বলেই দিয়েছি, এটা হচ্ছে 8th generation একটি ল্যাপটপ, একদম চিপ বাজেটের ভিতরে এটা পারচেস করতে পারবেন ওয়ানলি 11,900 টাকা। 11,900 টাকা হলে এটা পারচেস করতে পারবেন। এরপর আমাদের আরেকটা রয়েছে, এটা পারচেস করতে পারবেন ওয়ানলি 12,500 টাকা। এটা কিন্তু ডেল ল্যাটিটিউড 3180, আমাদের হিউজ কোয়ান্টিটি রয়েছে। এটাও কিন্তু 8th generation একটি ল্যাপটপ, 128 GB M.2 SSD ইউজ করা হয়েছে, 4 GB র্যাম ইউজ করা হয়েছে, হিউজ স্টক রয়েছে আমাদের। এটা ওয়ানলি 12,500 টাকা দিয়ে পারচেস করতে পারবেন। এবং আরেকটা আমাদের রয়েছে, যারা একটু টাচ স্ক্রিন চাচ্ছেন সেটার জন্য রয়েছে ডেল ল্যাটিটিউড 3189। আপনার 3189
সম্পর্কে জানেন, ফুল টাচ স্ক্রিন আই প্রোটেক্টিভ রেটিনা ডিসপ্লে পাচ্ছেন এবং এটা স্পেশালি স্টোরেজের ভিতরে পেয়ে যাচ্ছেন হচ্ছে 128 GB অ্যান্ড্রয়েড 2 SSD 4 GB র্যাম পেয়ে যাচ্ছেন, ডেফিনেটলি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 hour plus। আমাদের প্রতিটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই অবশ্যই 3 hour plus পাবেন। এটা আপনারা পারচেস করতে পারবেন 14,900 টাকা, 14,900 টাকা হলে পারচেস করতে পারবেন। তারপর আমাদের G3 রয়েছে, তারপর একটু বিগ ডিসপ্লে যারা চাচ্ছেন তাদের জন্য এক্সপেরিমেন্টের আরেকটা ল্যাপটপ রয়েছে, এটার মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন সেম কনফিগারেশানে। এটা কিন্তু কোরাই ফাইবার 7th generation 256 GB অ্যান্ড্রয়েড 2 SSD বিগ স্ক্রিন রয়েছে এটার মধ্যে, আই প্রোটেক্টিভ রেটিনা ডিসপ্লে পাচ্ছেন এবং সুপার ফ্রেশ এক্সট্রিম লেভেলের কাজ করবেন, তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করবো। ওয়ানলি 28,000 টাকা দিয়ে কিন্তু এই ল্যাপটপ পারচেস করতে পারবেন। এবং আমাদের আরেকটা কালেকশন রয়েছে, সেটা হচ্ছে থিঙ্কপ্যাডের মধ্যেই একটু যদি দেখানোর ট্রাই করি, এটা হচ্ছে T480S, খুবই চমৎকার, ফুল টাচ স্ক্রিন কিন্তু এটা। যারা থিঙ্কপ্যাডের মধ্যে আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে থিঙ্কপ্যাডের ভিতরে কি টাচ স্ক্রিন রয়েছে কিনা, আমরা একটু এক্সট্রিম লেভেলের কাজ করবো, ভারী কাজগুলি করবো, তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করবো এটা। আই প্রোটেক্টিভ রেটিনা ডিসপ্লে উইথ টাচ স্ক্রিন, 3 hour plus ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এবং জয়স্টিক কিবোর্ড পাচ্ছেন, ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, কোরাই ফাইভের 8th generation 256 GB অ্যান্ড্রয়েড 2 SSD এবং 8 GB র্যাম দিয়ে কিন্তু এটা পারচেস করতে পারবেন আমাদের ল্যাপটপ স্টেশন থেকে ইজিলি। এটা ওয়ানলি 35,900 টাকা, 35,900 টাকা হলে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ল্যাপটপ স্টেশন থেকে। আমাদের হিউজ কোয়ান্টিটি রয়েছে, হিউজ। যারা যে স্পেসিফিকেশনের ল্যাপটপগুলি নিতে চান আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করতে পারেন, আমরা ওই কনফিগারেশনের নেক্সট যে আমাদের লটগুলি ঢুকবে সেটাতে স্টক করার ট্রাই করব। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের সবগুলি কালেকশান রয়েছে, ম্যাক্সিমাম সিরিজের ল্যাপটপগুলি পাবেন, যেগুলি মোস্ট পপুলার সিরিজ সবগুলি, ডেল বলেন, এইচপি বলেন, লেনোভো বলেন। এবং আমাদের অলরেডি জানেন আমি ভিডিওর প্রথম ডিউরেশনে একটা চমৎকার ল্যাপটপের কথা বলেছিলাম, ফুজিশো ল্যাপটপ, যা জাপানি একটা ব্র্যান্ডের ল্যাপটপ, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এইচপি বলেন, ডেল বলেন, লেনোভো বলেন, ওইটার থেকে বেস্ট পারফরমেন্স যদি আপনি চান তাহলে আমি বলবো এই ফুজিশো ল্যাপটপটা, ওই তিনটা ব্র্যান্ডের থেকে বেস্ট পারফরমেন্স দিবে এই ল্যাপটপটা এবং দামটাও হাতের নাগালে রয়েছে। এটাতে আপনারা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন, এটার ফ্রেশনেসটা দেখেন, সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা পারচেস করতে পারবেন। এবং এটা কিন্তু মজার বিষয় হচ্ছে ফুল টাচ স্ক্রিন, আই প্রোটেক্টিভ রেটিনা ডিসপ্লে, ক্রিস্টাল ক্লিয়ার রেটিনা ডিসপ্লে পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ মাস্ট ডেফিনেটলি পাবেন হচ্ছে আপনারা 3 hour plus। এবং এটার প্রাইস সেগমেন্টে থাকছে হচ্ছে সবচেয়ে বড় ধামাকা, সেটা হচ্ছে 18,900 টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন। জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ, বুঝতেই পারছেন কতটা হেভি কাজগুলি করতে পারবেন, আর স্টোরেজে ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন 128 GB এবং 4 GB র্যাম, এক্সট্রিম লেভেলের কাজ করতে পারবেন। অন্যান্য আদার যে 8 GB র্যামগুলি রয়েছে, 8 GB র্যামের ল্যাপটপ, 256 GB SSD, ওইটার থেকে বেস্ট পারফর্ম দেবে এই ল্যাপটপটা। সো এটা যদি পারচেস করতে চান আমাদের হিউজ কোয়ান্টিটি রয়েছে, জাস্ট ফোন কলের মাধ্যমে আমাদেরকে মেক শিওর করবেন, দূর থেকে ল্যাপটপ পারচেস করতে পারেন অথবা আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, একদিনে সকল ল্যাপটপের কালেকশন দেখানো পসিবল না, আমাদের শোরুমে চলে আসুন অথবা ফোন কল করুন বিস্তারিত জানার জন্য। সো রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য ডেফিনেটলি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।